দিনাই সময় শেষ সময় শেষ ওই যে খাদ্য দ্রব্যের মধ্যে যেরকম এক্সপায়ারি ডেট থাকে না একটা এক্সপায়ারি ডেট থাকে না যে অমুক তারিখের মধ্যে পরে খাওয়া যাবে না ওদের এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে ওরা অখাদ্য হয়ে গেছে অগ্রহণযোগ্য হয়ে গেছে বিশ্ব গণতন্ত্র দিবস আজকে গণতন্ত্র আছে বাংলাদেশে গণতন্ত্র আছে মানবাধিকার আছে আইনের শাসন আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে জীবনের নিরাপত্তা আছে বিচার আছে এই দিনে আমরা এই অবস্থায় আমরা বাংলাদেশে গণতন্ত্র দিবস পালন করছি বন্ধুগণ হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে গণতন্ত্রের পক্ষে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে গণতন্ত্রের পক্ষে সমস্ত বাংলাদেশের সর্বস্তরের মানুষ আজকে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে আন্দোলনে রাস্তায় নেমেছে এই আন্দোলন বিএনপির আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির আন্দোলন এই আন্দোলন মুক্তিযুদ্ধের পরে এটা প্রথম বৃহত্তম আরেকটি মুক্তির আন্দোলন বাংলাদেশে মুক্তিযুদ্ধে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে জাতি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধক্ষেত্রে জাতি একতাবদ্ধ হয়েছিল আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনের জন্য যাদের বিরুদ্ধে আন্দোলন এরা কারা কথা হচ্ছে যাদের বিরুদ্ধে আন্দোলন এরা কারা এরা কোন সরকার নয় এরা কোন সরকার নয় এরা কারা এরা হচ্ছে বাংলাদেশের কিছু দুর্বৃত্ত রাজনীতিবিদ লুটেরা ব্যবসায়ী দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা দলীয় পুলিশ বাহিনী সবাই মিলে একটা রেজিম লুটেরা রেজিম তৈরি করেছে সুতরাং আমাদের আন্দোলন আমাদের নির্বাচন এই মুহূর্তে কোন সরকার কিংবা কোন দলের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন হচ্ছে এই লুটেরা রেজিমের বিরুদ্ধে এই রেজিম কোন গণতান্ত্রিক রেজিম নয় এটা কিন্তু আওয়ামী লীগ সরকার নয় আপনারা ভুল করছেন বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ সরকার নেই এটা একটা রেজিমের দখলে চলে গেছে সুতরাং আমাদের আন্দোলনটা হচ্ছে এই যে আপনি বসে আমাদের আন্দোলনটা হচ্ছে এই রেজিমের বিরুদ্ধে এই রেজিমে কারা আছে আমি বলেছি এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সুতরাং এদেরকে আমাদের আজকে আন্দোলনের আমাদের প্রতিপক্ষ কোন রাজনৈতিক দল নয় আমাদের প্রতিপক্ষ একটি রেজিম যারা রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রাষ্ট্রের সব অঙ্গকে দখল করে বিচার বিভাগকে দখল করেছে সংসদ দখল করেছে নির্বাহী বিভাগকে দখল করেছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দখল করে নিয়েছে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান দখল করে ভোট চুরি একটি প্রকল্পের জন্য বাংলাদেশের মানুষকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া অব্যাহত আছে সুতরাং আমাদের প্রতিপক্ষ কোন রাজনৈতিক দল নয় আমাদের প্রতিপক্ষ হচ্ছে এই রেজিমের বিরুদ্ধে
ইসলামের দিকে বাংলাদেশের জনগণের দিকে যেভাবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শক্তি একদিকে ছিল বাংলাদেশের মানুষ আরেকদিকে ছিল আজকে বাংলাদেশের মানুষ একদিকে বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মানুষ যখন অবস্থান নেয় সেই জনগণের বিরুদ্ধে কোনো রেজিম টিকে থাকতে পারে না পাকিস্তানিরা জিততে পারে নাই ভাষা জিততে পারে নাই স্বৈরাচার পারে নাই এই রেজিম অবৈধ দখলদার অনির্বাচিত এই রেজিম বাংলাদেশের জনগণের বিপক্ষে টিকে থাকতে পারবে না বাংলাদেশে গণতন্ত্র এই দেশের জনগণ ফিরিয়ে আনবে আবার একটি নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার এনে জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমে আবার তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি সুন্দর বাংলাদেশ গড়ার সেটা ইনশাআল্লাহ আমরা আগামী দিনে পূরণ করতে পারব শুধু আজকে থেকে শুরু করে এই ফেসিস বিদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে যাওয়া যাবে না আর বেশি দিন নাই সময় শেষ সময় শেষ ও যে খাদ্যদ্রব্যের মধ্যে যেরকম এক্সপায়ারি ডেট থাকে না একটা এক্সপায়ারি ডেট থাকে না যে অমুক তারিখের মধ্যে পরে আর খাওয়া যাবে না ওদের এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে ওরা অখাদ্য হয়ে গেছে অগ্রহণযোগ্য হয়ে গেছে বাংলাদেশের মানুষ আজকে জয় হবে এই বিশ্বাস রেখে আমি বিদায় নিচ্ছি